আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে, এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন, কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন, কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন, আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবার প্র্যাকটিক্যালি যাবেন, সেহরি করবেন, সাহরির মধ্যে বারাকা আছে। সাহরি না করে রোজা রাখাটা উচিত না, সাহরির মধ্যে বারাকা আছে। একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহরি করবেন, এর মধ্যে বারাকা আছে। এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া, কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায় না, এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না। সেহরিতে অল্প খান, যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান, এক ভাগ ফাঁকা রাখেন, এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশেকা রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না, এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না, আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি, আমাদের এইসব শোভা পায় না। এটাও শেষ জামানা হাদিসে আছে, কি নাই আসলে শেষ জামানা এক শ্রেণী মানুষ বের হবে যারা হবে সাকিল, একদম উড়িওয়ালা, হ্যাঁ ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে, এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না ইত্যাদি। আসেন সাহরির পরে রোজা রেখেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে, খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন, বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে, একটা নেকি লিখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, একে দশ দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরও সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন, পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, তিরিশ দিন তিরিশ পারা, রমাদানে অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন, এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট, কারো এক ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরার নেকি লিখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন, যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন, সুরা ফালাক নাজিল ক্লাস পড়েন, ফু দেন দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি, যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার, যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার, এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারেফত পাচ্ছেন, খাচ্ছি না আল্লাহর ভয় না, পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না কার ভয়ে, আল্লাহর ভয় না। এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই, রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফ্যামিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা আপনার একই কথা, এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি,
অশ্লীল অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে। আমি এক হাত জোর করে মিনতি করছি ভাই, খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন।